সাংবাদিক বন্ধুদেরকে, আজকে আমাদের প্রেস মিট মূলত আগামীকালে হবে পশ্চিম ত্রিপুরা লোকসভার বুথ এবং 26 তারিখে হবে পূর্ব আসনের। তো এই বুথের আগের দিনে ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি তথা জিএসপির পক্ষ থেকে গণদেবদাদের এবং আপামর জনসাধারণ আমাদের পার্টি সমর্থকদেরকে, আমাদের নেতা এবং সমর্থকদেরকে আমরা এটি আহ্বান রাখতে চাই। যদিও টিএসপির থেকে আমরা কোনো ক্যান্ডিডেট আমরা দেইনি, তথাপিও আমাদের দলের যে সিদ্ধান্ত যে এইবার আমাদের যারা সমর্থক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে আমরা বিনম্রভাবে আহ্বান রাখছি, যাতে করে দেশের গণতন্ত্র, সেকুলারিজম, সংবিধানকে রক্ষা করার জন্যে যে দল যারাই এই প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন তাদেরকেই আমরা সাপোর্ট করব। কেননা রাজ্যে এবং ভারতের যে পলিটিক্যাল সিনারিও সেটা হচ্ছে বিজেপি ভারতবর্ষের সংবিধানকে তারা মানতে চায় না, ধর্মনিরপেক্ষ সেটাকে বজায় রাখতে চায় না, গণতন্ত্রকে তারা হত্যা করেছে। তার জন্যেই আমরা টিএসপির তরফ থেকে আমরা বিজেপিকে ভোট না দেওয়ার জন্য আমরা আহ্বান রাখছি। এইগুলি কারণেই আমরা তাদেরকে ভোট দিতে পারি না। আমরা চাই কয়েকদিন আগে এই রাজ্যের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, ইভেন প্রধানমন্ত্রী গতকালকে এসেছেন ত্রিপুরা রাজ্যে, ওনারা কি বলেছেন, এই রাজ্যের জনজাতিদের তথা ইন্ডিজিনাস পিপুলদের জন্য কিছুই বলেনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি একটাই বলেছেন যে গত কয়েক মাস আগে ত্রিপুরা মথার পার্টির সঙ্গে যাতে চুক্তি হয়েছে সেটাকে বাস্তবায়ন করা হবে। আমি জানি না এরকম কত চুক্তি হয়েছে, যেমনটা আইপিএফটির আমলে প্রয়াত এনসি দেববর্মার সাথেও ত্রিপুরা ল্যান্ডের ব্যাপারে তাদের কথা হয়েছে, চুক্তি হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয় নাই। এবং এই ত্রিপার্টাইট চুক্তি যেটা হয়েছে ত্রিপুরা সরকার, ত্রিপুরা মথা পার্টি এবং কেন্দ্র সরকার, এটাও আমাদের সন্দেহ রয়েছে এটাও বাস্তবায়ন হবে কি না। সুতরাং এই বুটের আগ মুহূর্তে বুড়ি বুড়ি ফুলঝুরি দিয়ে কথা দিয়ে রাখে, কথা দিয়েছে, কিন্তু এটা বাস্তবে কোনোদিন হবে না। তাই আমরা বলি স্বাদে ভরা ঘিয়ের সুবাস লঙ্করায় কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লঙ্করায় অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্করায়, একে বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্করায়, লঙ্করায় ঘি রোজ খাবারে তোমাকে চাই। লঙ্করায় লঙ্করায় লঙ্করায়।